হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ঠিক আছি। তো যেটা বিষয়ে কথা বলতে এসেছি, আমরা অনেকেই ইউটিউবে এসে ভীষণভাবে প্রিটেন্ড করি যে আমরা একদম সত্যবাদী যুধিষ্ঠির, বাকি সবাই প্রচণ্ড পরিমাণে মিথ্যেবাদী, আমরা যেটা করি সবসময় ঠিক, আমাদের অনেক বুদ্ধি আছে, আমার মতন যারা আছে তাদের অনেক বুদ্ধি আছে, বাকি যাদের বুদ্ধি নেই তারা অনেক কিছু বোঝে না, অনেক কিছু আমরা প্রিটেন্ড করি, ঠিক আছে? এটা এক ধরনের নিজের গুণ গাওয়া। তো আমার কদিন ধরে যার সাথে একটুখানি যাকে নিয়ে চলছে আমার ভিডিও, সেটা হচ্ছে আমার আমাদের সুতপাস ওয়ার্ল্ডের সুতপা। তো সুতপার যেটা মেন চ্যানেল স্ট্যাটাস, সেটা হচ্ছে শি ইজ আ হাউস ওয়াইফ, ওপেন ইউটিউব চ্যানেল ফর শেয়ারিং ডেইলি লাইফস্টাইল। কিন্তু সুতপাকে আমি আজ অবধি কয়েকটা গুণাগুন্তি ভিডিও ছাড়া ওকে কিন্তু ডেইলি লাইফস্টাইল ওর কিছু শেয়ার করতে আমি দেখিনি, কিছুই দেখিনি। ওই সকালবেলা উঠে ওই দু একটা মনে ভিডিও ছেড়েছিল ডাল ফোড়ন দেওয়া রান্না, দু একটা। ও কিন্তু হার্ডলি রোস্টিং ভিডিও করে, রোস্টিং পিএনপিসি পরনিন্দা পরচর্চার ভিডিও, পরকে নিয়ে বেশি, পরের নিজের ফ্যামিলি বাদ দিয়ে পরের ফ্যামিলিকে নিয়ে একটু বেশি মাথা কামায়, এরকমই ভিডিও করে। তাহলে আমার মতো স্টেটাসটা চেঞ্জ করে দেওয়া উচিত, ওর চেঞ্জ করে দিয়ে ওর ওখানে ওটা লেখা উচিত যে আই মেক আ রোস্টিং ভিডিও, ট্রোলিং ভিডিও, কাউকে ট্রোল করে ভিডিও করে, এই ধরনের লেখা উচিত। সেটা না করে সেই ডেইলি লাইফস্টাইলই লেখা রয়েছে। আর থট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমি শেয়ার করবো আমার থটগুলো। থট মিন্স কারোর বিষয়ে নিন্দা করা না, বা কারোর ব্যাপারে অতিরিক্ত বেশি নাক গলানো না। থট হচ্ছে হ্যাঁ আমরা একটা দেখলাম, দেখে আমার মনে হলো এটা বললাম, কিন্তু সেটার পেছনে হাত একদম ডেটল সাবান দিয়ে ধুয়ে পড়ে যাওয়া আমার মনে হয় না ওটা থট, ওটা তখন অন্য পর্যায়ে চলে যায়, ঠিক আছে? অন্য পর্যায়ে তখন চলে যায়। এখন তো আবার অনেকেই বলছে যে ইউ আর মাই কন্টেন্ট, মানে আমাকে বলছে রিম্পার লাইফস্টাইলকে বলছে যে সুতপা ইজ মাই কন্টেন্ট। যদি আমি সুতপাকে এই যে রিল্যাক্স হতে বলছি, যদি সুতপা কুল হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, তাহলে আমি তো কোনো কন্টেন্টই পাবো না। কী মুশকিল বলো তো সুতপা, তুমি কি এটা মানো? মানে তুমি এটা মানো যে আজকে যদি কোনো কারণে তুমি ভিডিও করা বন্ধ করো তো আমি আর কোনো কন্টেন্ট পাবো না? এটা প্লিজ একটু বোঝাও, তোমার বন্ধুবান্ধবদের বোঝাও এই জিনিসটা। তো দ্বিতীয়ত হচ্ছে আজকে হাসি খুশি মামুনি, স্মাইল উইথ মামুনির, হাসি খুশি মামুনির ভিডিওটা তোমার আমি এখনই দেখব। তো তুমি তো একদম কোমর বেঁধে রেডি। আমি যেদিন মামুনিদি হসপিটালে গেছে আর ভিডিও করেছে, আমি খালি ভাবছি কী ব্যাপার হয়ে গেলো, দুদিন হয়ে গেলো সুতপা এখনও ভিডিও ছাড়লো না। ওর তো ইমিডিয়েট বলা উচিত যে কী হলো ব্যাপারটা, মামুনি গেল গিয়ে মায়ের সাথে কথা বললো, আরে এটার মধ্যেও একটা কোনো ঝোল আছে। তুমি আবার ঝোল বের করবে না, ঝোল তো বের করে দিলেই, তুমি কীরকম ঝোল বের করে দিলে? মামুনি গেছে গিয়ে ওর মা বলেছে আস্তে আস্তে কথা বল। আরে এটা তো অনেকেই বলে, হসপিটালে গেলে অনেক সময় আমরা জোরে কথা বললে অনেক বলে আস্তে কথা বল, জোরে বেশি বলিস না। আমার হাজবেন্ড তো বাড়িতেও বলে, আমার গলার আওয়াজটা বাচ্চাদের পেছনে চেঁচিয়ে চেঁচিয়ে অনেকটা জোরে হয়ে গেছে, তো চেঁচালে আমার হাজবেন্ড আমাকে বলে, আমার বাবাও বলে একটু আস্তে কথা বল। এটা নর্মাল যে আস্তে কথা বল, এটাও একটা ব্যাপার। ফিস ফিস করে বলেছে আস্তে কথা বল মামুনি, এটা হসপিটাল। আচ্ছা, মামুনি মাকে খোঁচা দিয়ে তলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, মানে তোমার যে থট বলছি, খুঁচিয়ে খুঁচিয়ে যে বলেছে যে মা আগে দিয়ে শিখিয়ে দিয়ে, মা তুমি কিন্তু বলবে হ্যাঁ যে আমরা তোমাকে দেখতে আসতে পারিনি, এটা কিন্তু তুমি কোনোরকমভাবে তুমিই বারণ করেছো আসতে, এটা কিন্তু বলবে। আচ্ছা ধরো ওর মাই মাকে জোর জবরদস্তি বলালো, ওর মা বললো, ঠিক আছে, ওর মা বললো ছেলে মেয়ের কথা ভেবে ওর মা বললো, তো সেটা বললো তো বললো, সেটা তার মেয়ে, তার মা, তার শাশুড়ি, তার এ, তোমার এত লোকের ফ্যামিলির বিষয়ে এত কেন ঢোকরে বাবা? তুমি একটু অতিরিক্ত ঢুকে যাচ্ছ, অতিরিক্ত ঢুকে যাচ্ছ। তোমার সে একদিন যদি আমারও কণিকাকে বলিখারি যে কেন তুমি একটা দিন একটুখানি শাশুড়িকে দেখতে গেলে না, একটা দিন চলে যেতে সুতপা, আর তোমার কাছে কোনো কমপ্লেন করতো না। ওর তো ওটাই কমপ্লেন, স্টিল যাবে যেদিন তোমার শাশুড়ি বাড়িতে আসবে সেদিন অবধিও বলে যাবে রেডি হয়ে চলে এলো, এখন আবার নতুন একটা নাটক, এই তো শাশুড়িকে একদিনও দেখতে যায়নি, ঘুরে ফিরে সেই এক কথা, সেই পাউরুটি, সেই কলা, ওইখানেই ও আটকে আছে, কলা পাউরুটি থেকেও এগোতেই পাচ্ছে না, কলা মাসির মানে একটু ওর ভাবা লেগে গেছে, ও কলা পাউরুটি, শুকনো পাউরুটি আর কলা থেকেও আর এক পায়ে এগোতে পারছে না, ওতেই ও আটকে পড়ে রয়েছে। আমি সুতপাকে বারবার বলি, সুতপা আমার কন্টেন্ট আমি পাই না পাই তুমি তবু আমি বলবো তুমি রিল্যাক্স হয়ে যাও, এত বেশি লোকের ফ্যামিলিতে ঢুকো না, এত বেশি লোক দেখাচ্ছে। হ্যাঁ তুমি যেমন বলো, ও তুমি আবার বললে কি
আমার মতন যারা আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, তারা কিন্তু জিনিসটা ধরে নিয়েছে, কিন্তু আর যারা কিছু আছে যাদের মাথায় এইটুকু বুদ্ধি নেই, তাকে ঠুকলে তুমি কথাটা, এই যে খানিকটা নিজের বহাল করে দিলে যে তোমার মাথায় ভীষণ বুদ্ধি, এটাও তো একটু নিজের বহালই হলো না? তুমি তো আবার লোকের নিজের নামে বহাল করা শুনলে তুমি আবার রেগে যাও, কিন্তু এই যে তুমি একটুখানি তোমার বহালটা করে দিলে, তোমার মাথায় বিশাল বুদ্ধি, অন্য যাদের মাথায় তোমার মতন বুদ্ধি আছে তারা বুঝে গেছে মিথ্যা লাইফস্টাইলের কি মিথ্যেপানা। হ্যাঁ, ওটা মিথ্যা লাইফস্টাইল হোক, সত্য লাইফস্টাইল হোক, যুধিষ্ঠি হোক, না হোক, হেনা হোক, তাহলে হিসাব মতন যদি আমি বলি তোমার স্ট্যাটাসের এই ডেলি লাইফস্টাইল শেয়ার করার লেখাটার সাথে তোমার ভিডিওর কন্টেন্টগুলো মিল খায় না, তাহলে তুমিও তো এক ধরনের মিথ্যাবাদী হয়ে গেলে। আমি বলছি না, আমি শুধু বললাম, জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে বলো এটা এটা কোন দিক দিয়ে আমি ভুল বললাম? যে ওখানে স্টেটাসে লিখছে যে আই এম শেয়ারিং মাই ডেইলি লাইফস্টাইল, সেখানে গিয়ে সে কী করে, ব্যাস লোকের ফ্যামিলির মধ্যে গিয়ে নাকটা গুলিয়ে দেয়, আর এমন গলানো গলাতে থাকে, বাপরে বাপ, মানে তারে যতক্ষণ না, এটাও কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট, বোঝো তো? তুমি ভালো করে জানো লিগালি হসপিটালে গিয়ে ভিডিও করতে নেই, লিগাল ইনলিগাল উফ বাপরে বাপ, আমি তোমাকে সাধে জ্ঞানদা দিদি বলি, এই যে যে তুমি আইনি চর্চা নিয়ে যে তুমি এত চর্চা করো আজকে, যে তুমি শিখিয়ে দিলে লিগালটা, লিগালি তো এটাও বলে না যে লোকের ভিডিওর ক্লিপ চুরি করে নিয়ে নিজের ভিডিওর মধ্যে ঢোকানো, লিগালি তো এটাও রুলসের বাইরে। আমি আমার রুলসে, আমি আমি যদি ভুল বলে থাকি আমাকে প্লিজ তোমরা সবাই কারেক্ট করবে, কারণ তোমার বন্ধুরা কিন্তু একদম আমাকে তো মুখের উপর বলেই দিল, সুতপা কি রিল্যাক্স হতে বলছো, তো রিল্যাক্স সুতপা হয়ে গেলে তোমার কন্টেন্টটা কোথা থেকে আসবে সুতপা? তবুও আমি বলছি তুমি রিল্যাক্স থাকো, এই যে তোমার স্ট্যাটাসের সাথে তোমার যে এই যে কথার যে মিলটা নেই তোমার যে ভিডিও কন্টেন্টগুলো, কেন তুমি বলছো ওরা হসপিটালে গিয়ে রুলসের বাইরে গিয়ে ওরা ভিডিও করছে কেন এত এত ভিউজের জন্য? তুমি করছো না, তুমি লোকের পরিবারকে নিয়ে ঘাটাঘাটি করছো না, তুমিও তো ভিউজের জন্য করছো, কিসের জন্য করছো আমাকে একটু বলো, কেন করছো? তুমি জানো এই কন্টেন্টটা লোকে এখন ভালোবাসছে তোমার মুখে শুনতে, ভিউজ পাচ্ছো তুমি, আর কি আর কি কারণের জন্য, আর কি কারণের জন্য কোন সা তুমি ঠেকা নিয়ে বসেছো লোককে সত্যের পাঠ পড়াতে, মিথ্যের পাঠ পড়াতে? তুমি আমাকে বলো, তুমি কত সুন্দরভাবে লোককে লিগাল ইনলিগাল সত্যবাদী মিথ্যাবাদী এই হেনা তেনা যা মুখে আসে তুমি বলে দাও, কিন্তু কখনো নিজের দিকটা ঘুরে তাকাও যে সেই ঠেকাটা তো তোমাকে কেউ দেয়নি, তুমি ঠেকাটা নিজে থেকে নিয়ে নিয়েছো তাই। হ্যাঁ, তুমি কখনো বিচার করে দেখেছো যে হ্যাঁ ঠিক আছে আমিও তো আমার স্টেটাসে এরকম লিখে রেখেছি যে আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করবো, আমি তো আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি না, কণিকা যেমন মাই সিম্পল লাইফস্টাইল ও লিখেও রেখেছে, ও করেও যাচ্ছে, তাই যা আছে তাই করে যাচ্ছে, নিত্যদিন এই রান্না এই রান্না, সূর্যলকে বাথরুমে দিয়ে আসা, হেনা করে দেওয়া, ও বাচ্চাকে স্কুল দিয়ে আসা, ডেইলি লাইফটাই দেখাচ্ছে। তুমি তো বিছানার ওপর বসে, এই যে আমি যেমন চেয়ারে বসে আছি, তুমিও বিছানার ওপর বসে ক্যামেরাটা অন করে নিয়ে সে কারেন্ট চলে যাক না যাক, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে হলেও তুমি সেই পরের নিন্দা করা শুরু করে দাও, তো তোমারও তো এটার সাথে এটার মিল নেই। আর তুমি যে যে লিগাল ইনলিগাল, এত লিগাল ইনলিগালের দোহাই দিয়ে কী হবে? লিগালি উচিত না কারোর কাউকে না জিজ্ঞাসা করে কোনো জায়গায় গিয়ে এরকম করে ফটো তোলা, এখন তো যেখানে যা হচ্ছে লোকে লাইভ ভিডিও স্টার্ট করে দিচ্ছে না তো ভিডিও ক্লিপ করা শুরু করে দিচ্ছে, কে কার পারমিশন নেয় গো? তুমি আমাকে বলো না কে কটা পারমিশন নেয়, এমন অনেক ভিডিও আছে হয়তো তুমিও দেখতে পেয়েছো রাস্তায় ফোন নিয়ে তুলে নিয়েছো, আমরা কিন্তু দেখতে যাইনি, হয়তো তুলে ফেলেছো, তুমিও কি তখন সেই মুহূর্তে করতে গেছো পারমিশন নিতে গেছো আমি কি তুলবো একটা ভিডিও? হতেই পারে, আমাদের কোনো জায়গা ভালো লাগলে আমরা পট করে ভিডিও তুলে নিই, গিয়ে সেই জায়গাটার কি পারমিশন নিই, নাকি এই যে তুমি যে এখন প্রত্যেকটা ভিডিও থেকে ছোটো ছোটো ক্লিপগুলোকে উঠিয়ে নিয়ে এসে নিজের ভিডিওটা অ্যাড করছো, এটাও কিন্তু রুলসের বাইরে, এটাও কিন্তু ইনলিগাল, আমাদের কোনো রাইট নেই অন্যের ভিডিওকে নিজের ভিডিওতে ইউজ করা, বেসিক্যালি ইনলিগাল, কারণ এখন কার জন্য করছে লোকে? ভিউজ, তোমার কথা মতন এত এত ভিউজ। তো আমি তবুও বলবো অ্যাজ এ কন্টেন্ট হিসাবে তুমি যদি আমার কাছে থেকে থাকো, তবুও আমি চাই আমার কন্টেন্ট হওয়ার জন্য তোমাকে নিয়ে যাতে আমি না ঘাটাতে হয়, তবুও আমি তোমাকে বলছি তুমি রিল্যাক্স থাকো, তুমি রিল্যাক্স থাকো, তুমি আমার কোনো শত্রু না, তুমি আমার কোনো শত্রু না, ঠিক আছে? এটা তো এইটুকু তো তুমি আমার ভিডিও দেখে এইটুকু তো বুঝতে পারো, আমার যেটা মনে হয় আমি তোমাকে সেটা ধরি, যেমন তোমার কণিকার বিষয়ে মনে হয় তুমি ধরে দাও, সেটা সঠিক হোক ভুল হোক এই হোক মিথ্যা লাইফস্টাইল সত্য লাইফস্টাইল আমার কোনো দরকারই নেই, আমার যেখানটা মনে হয় যে তোমার এখানটা ধরাটা উচিত হয়নি আমি সেটা বলে দিই, তো সেরকমই না?
তুমিও তোমার কাজ করছো, আমি আমার কাজ করছি। তো আর বন্ধু বান্ধবদের বলো একটুখানি কমেন্ট করবে, তারা কমেন্ট নিয়ে যেই আমি একটু বলতে যাবো তখনই গায়ে ফোসকা পড়ে যায়, বাবা তুমি তো একদম তিলকে তাল করতে এক্সপার্ট। এটাকে তিলকে তাল করা বলে না, কারোর বিষয়ে ডেডিকেটেড ভিডিও করলে যদি সেটাকে উল্টো পথে নেওয়া হয় তাহলে সেই মানুষটার মধ্যে উল্টো পানা, আমার মধ্যে না। তো চলো আজকের ভিডিওটা বেশি ঘাটাবো না, কোনো সময় আরেকটা ভিডিও নিয়ে যখন আসবো তখন সেটার বিষয়ে কথা বলবো। তা আজকের মতন ভিডিওটা আমি এখনই এন্ড করছি, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সব সময় ভালো থাকো, আর লোকের পেছনে একটু বুঝে শুনে লাগো, একটু বুঝে নাও কার বিষয়ে বলছি, হ্যারাস করো না মানুষকে, হ্যারাস করো না, যে তোমার এত 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 প্রেশারের জন্য লোকে হ্যারাস হয়ে যায়, ঠিক আছে? তো চলো টাটা।